सुप्रिय नवागत शिक्षार्थी बिंदु तुम्हारे सकल के जाना झिटका खाजा रहमत अली कलेज पक्ष रजनीगंधा शुभेच्छा और अभिनंदन। आमी मोहम्मद शहीद रहमान सहकारी अध्यापक व्यवस्थापना विभाग। वैश्विक महामारी COVID-19 करोना भाइरस प्रादुर्भावेर कारणे शिक्षा कार्यक्रम बंद थाकाय शिक्षा मंत्रणालयेर निर्देश क्रमे आमादेर सुजोग्य अध्यक्ष सारेर अनुप्रेरणाय आमरा अनलाइन श्रेणी कार्यक्रम चालाच्छि। तोमरा एई अनलाइन श्रेणी कार्यक्रम सरासरि उपस्थित থাকবে যা পরবর্তীতে তোমাদের শ্রেণী কার্যক্রমে তোমরা ভালোভাবে সবকিছু বুঝতে পারবে। কথায় আছে সময়ের এক ফুট ও সময়ের দশ ফুট। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে অংশীদারি ব্যবসায় কি, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ। আমি প্রথমে শুরু করি অংশীদারি ব্যবসায় কি। সাধারণ অর্থে মুনাফা অর্জনের জন্য একাধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে কোন ব্যবসা গঠন ও পরিচালনা করলে তাকে আমরা বলবো অংশীদারি ব্যবসায়। বিশেষ অর্থে ব্যাপকভাবে বলা যায় সর্বনিম্ন দুইজন সর্বোচ্চ ২০ জন, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে ১০ জন লোক মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা গঠন করে তাকে আমরা বলবো হলো অংশীদারি কারবার। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো অংশীদারি ব্যবসায় কি। এখন আমরা আলোচনা করি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ। অংশীদারি কারবারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করার আগে আমি প্রথমে জেনে নেই বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য হচ্ছে এমন কিছু স্বতন্ত্র বিষয় যা একটা জিনিসকে আরেকটা জিনিস থেকে আলাদা করে বা পৃথক করে অভিহিত করতে সহায়তা করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন বিস্তারিতভাবে অংশীদারি কারবারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করি। প্রথমে আসা হল সহজ গঠন, ইজি ফরমেশন। সহজ গঠন, অংশীদারি কারবার গঠন করা খুব সহজ। দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কারবার গঠন করে সেটাই হলো কি অংশীদারি কারবার। ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী এই ব্যবসা পরিচালিত হয়। দুই নম্বরে আমরা আসি সদস্য সংখ্যা, নাম্বার অফ মেম্বার। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা ২ জন, সর্বোচ্চ ২০ জন, ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে ১০ জন। ২ জনের বেশি সদস্য হলে সেটাকে আমরা অংশীদারি ব্যবসায় বলবো না।
তিন নম্বর চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ সম্পর্ক চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠিত ও পরিচালিত হয় না। চুক্তি দুই প্রকারের হতে পারে, একটা হলো মৌখিক চুক্তি আর একটা হলো লিখিত চুক্তি। তবে লিখিত চুক্তি হওয়ায় বাঞ্ছনীয়, মৌখিক চুক্তির কোনো ভিত্তি নেই। চার নম্বর অসীম দায়। অংশীদারী সদস্যদের দায় দায়িত্ব সীমাহীন। এখানে সকল সদস্যকেই অংশীদারী ব্যবসায়ের দেনার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকে। ব্যবসায়ের লোকসান হলে মালিক ব্যক্তিগত নিজস্ব মূলধন ছাড়াও ব্যক্তিগত সম্পদ হতে তার দেনা পরিশোধ করতে বাধ্য থাকে। মূলধন, মূলধন হচ্ছে ব্যবসায়ের জীবনী শক্তি। মূলধন ছাড়া কোনো ব্যবসা পরিচালিত হতে পারে না। মূলধন চুক্তি অনুযায়ী অংশীদারগণ মূলধন সরবরাহ করে থাকে। যদি কেউ মূলধন সরবরাহ না করে তাহলে সেটা অংশীদারি ব্যবসায় হতে পারে না বা অংশীদারি ব্যবসায় সদস্য হতে পারে না। মূলধনের পরিমাণ চুক্তি অনুযায়ী নির্ধারণ করা থাকে। তারপর আসল ছয় নম্বর আইনগত সত্তা, লিগাল এন্ট্রি। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এখানে আইনের নিজস্ব কোনো সত্তা নেই, অংশীদারদের ব্যক্তিগত সত্তার মাধ্যমেই অংশীদারি ব্যবসা পরিচালিত হয়। সাত নম্বর পরিচালনা, ম্যানেজমেন্ট। পরিচালনা, অংশীদারি ব্যবসা পরিচালনা করতে হবে অংশীদারি ব্যবসায়ের শর্ত অনুযায়ী। এখানে সকল অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করছে বিধায় সকলেই পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তবে সকলের সম্মতিক্রমে এক বা দুইজন এই পরিচালনা করতে পারে। তারপর আমরা আসি হলো আট নম্বর সদস্যদের যোগ্যতা। অংশীদারি ব্যবসায়ের সদস্যদের তেমন যোগ্যতার প্রয়োজন নেই, তবে সবাই অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে পারবে না। অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে গেলে সাধারণ লোক, সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে পারবে। কোনো নাবালক, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি, মস্তিষ্ক বিকৃতিকারী লোক অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে পারবে না। তারপর আমরা আসি হলো নয় নম্বর পারস্পরিক আস্থা ও বিশ্বাস। অংশীদারি কারবারের অন্যতম বৈশিষ্ট্য হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এইখানে প্রত্যেক সদস্যের সাথে আর এক সদস্যের পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। পারস্পরিক বিশ্বাসের উপরই প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করবে। এখন এক সদস্যের প্রতি আর এক সদস্যের যদি কোনো আস্থা না থাকে তাহলে এই প্রতিষ্ঠান বেশি দিন টিকে থাকতে পারবে না। তারপর আমরা আসি হল দশ নম্বরে মালিকানা হস্তান্তর। অংশীদারি ব্যবসায়ের মালিকানা অবাধে হস্তান্তরযোগ্য নয়। অংশীদারগণ ইচ্ছা করলেই মালিকানা অন্য কারোর নিকট হস্তান্তর করতে পারবে না, তবে সকল সদস্যর অনুমতিক্রমে এদের অংশ অন্যের নিকট হস্তান্তর করতে পারবে। সেক্ষেত্রে সকলকে আবার কি করতে হবে, সকলকে আবার পুনরায় চুক্তিবদ্ধ হতে হবে। যদি সকলে আবার পুনরায় চুক্তিবদ্ধ হয় তাহলে এই এর মালিকানা হস্তান্তর করা যাবে। তারপর আমি আসি হলো এগারো নম্বর ইয়াসে লাভ লোকসান বন্টন, ডিস্ট্রিবিউশন, প্রফিট অ্যান্ড লস। লাভ লোকসান বন্টন,
আমি যখন ব্যবসা করব, ব্যবসা করতে গেলে এখানে লাভ এবং লস দুইটাই থাকবে। কিন্তু আমার কারবার হলো কি? আমার কারবার হলো অংশীদারি কারবার। আর অংশীদার কারবারের চুক্তি অনুযায়ী লাভ লোকসান বন্টন করা হবে। চুক্তিতে যদি লাভ লোকসান বন্টনের কোনো বিষয় উল্লেখ না থাকে, তাহলে ব্যবসায় যত লাভ বা লস যাই হোক না কেন, সমভাবে বন্টন করা হবে বা সমভাবে বন্টিত হবে। তারপরে আমি আসি হলো 12 নম্বর, ঝুঁকি বন্টন। আমি যখন ব্যবসা করব, ব্যবসা করতে গেলে তখন আমাকে কি করতে হবে? ব্যবসা করতে গেলে কথায় আছে লাভ এবং লস দুইটা। এখন ব্যবসা করতে গেলে লাভ এবং লস দুইটাই হবে, তারপরেও আমাকে কি করতে হবে? ব্যবসা করতে হবে। এখন ঝুঁকি, ঝুঁকি অংশীদারি ব্যবসায়ের ঝুঁকি সকল অংশীদারকে সমানভাবে বন্টন করা হবে। যেহেতু সকল অংশীদারকে ঝুঁকি সমানভাবে বন্টন করা হবে, এই জন্য সকল সদস্যকে এখানে সম্মিলিতভাবে ব্যবসাটা পরিচালনা করতে হবে, যাতে ব্যবসায় লোকসান না হয়। তারপরে আমি আসি হলো নিবন্ধন, রেজিস্ট্রেশন। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন না করেও ব্যবসা পরিচালনা করা যায়। তবে এখানে নিবন্ধনকারী ব্যক্তি অনিবন্ধিতকারী ব্যক্তির চেয়ে একটু সুযোগ সুবিধা বেশি ভোগ করতে পারে নিবন্ধন। তারপর আছে হলো কর প্রদান। কর প্রদান ব্যক্তির ন্যায় অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানকেও এখানে কি করতে হবে? কর দিতে হবে। কর ছাড়া এই ব্যবসা পরিচালনা করা যাবে না। তারপরে আমি আসি হলো আইনের সৃষ্টি, ক্রিয়েশন অফ ল, আইনের সৃষ্টি। অংশীদারি ব্যবসায় আইনের সৃষ্টি হলেও এর আইনের কোনো বাধ্যবাধকতা নেই। অংশীদারি গণ যদি মনে করে আমি আর কারবার পরিচালনা করব না, তাহলে সে কারবার কি করতে পারে? ভেঙে দিতে পারে। তারপর আছে কি স্থায়িত্ব। স্থায়িত্ব অংশীদারি কারবারের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায়ের সদস্যদের উপর কারবারের স্থায়িত্বের পরিমাণ নির্ভর করে। অংশীদারি কারবারের সদস্যরা যদি মনে করে আমি কারবার আর পরিচালনা করব না, তাহলে এরা কারবার বিলোপ সাধন করতে পারে। ব্যবসায়ের আয়তন, আমরা জানি এক মালিকানা কারবারের ব্যবসায়ের আয়তন ছোট হয়, যৌথ মূলধনি কারবারের ব্যবসায়ের আয়তন বড় হয়, অংশীদারি কারবারের ব্যবসায়ের আয়তন মাঝারি ধরনের হয়ে থাকে। তারপরে 18 নম্বর আসল সম্মিলিত সিদ্ধান্ত। অংশীদারি ব্যবসায়ের যখন কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হবে, তখন সকল অংশীদার আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবে। সবাই আলোচনা করে যে সিদ্ধান্তটা গ্রহণ করবে সেটাই হলো কি? সেটাই হলো সম্মিলিত সিদ্ধান্ত। 19 নম্বর, বৈধ ব্যবসা, লিগ্যাল বিজনেস। বৈধ ব্যবসা কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য এই অংশীদারি চুক্তিপত্র হয়। জনগণের কল্যাণ সাধন করাই এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য। বিলোপ সাধন, বিলোপ সাধন সদস্যদের ইচ্ছা অনিচ্ছার উপর কারবারের বিলোপ সাধন হয় না। আইন বহির্ভূত কোনো কাজ করলে সদস্যদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিলোপ সাধন সম্পর্কে চুক্তিপত্রে কোনো বিষয় সুস্পষ্ট উল্লেখ না থাকলেও কোনো ব্যবসায়ের অবসর গ্রহণ সদস্যদের
মৃত্যু যখন হয় তখন এই কারবার বিলোপ সাধন করতে পারে। পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে আমি আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাড়ির বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।